বিনা খরচে আমেরিকায় এক বছর পড়ার সুযোগ। বাংলাদেশে হাই স্কুলের শিক্ষার্থীদের মার্কিন যুক্তরাষ্ট্রে পড়ার সুযোগ সামনে এসেছে। এই সুযোগ এনে দিয়েছে কেনেডি লুগার ইউথ এক্সচেঞ্জ অ্যান্ড স্টাডি বা YEES কোম্পানিটি নামের একটি প্রোগ্রাম। এই প্রোগ্রামের মাধ্যমে আবেদনকারী প্রার্থীদের মধ্যে নির্বাচিত শিক্ষার্থীরা আমেরিকান পরিবারের আতিথেয়তায় এক শিক্ষাবর্ষ অবস্থান করবে এবং আমেরিকার স্কুলে হাই স্কুলে পড়ালেখার সুযোগ পাবেন। ঢাকার মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এইসব কথা জানানো হয়। 2022 সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে কেনেডি লুগার YEES প্রোগ্রামের মাধ্যমে 2022 সাল থেকে 23 সাল পর্যন্ত শিক্ষাবর্ষে অধ্যয়নের জন্য আবেদনের আহ্বান করা হয়েছে। ইয়েস ভিত্তি একটি মেধাভিত্তিক এবং উন্মুক্ত কার্যক্রম, এতে বিনামূল্যে আবেদন করা যাবে। বাংলাদেশের 300+ স্কুল শিক্ষার্থী এখন পর্যন্ত ইয়েস কার্যক্রমে অংশগ্রহণ করেছেন। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেটের অর্থায়নে YEES প্রোগ্রামের আওতায় বাংলাদেশের 8-11 গেটের হাই স্কুলের শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে অবস্থানের জন্য বৃদ্ধি প্রদান করা হবে। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীরা আমেরিকানদের কাছে বাংলাদেশের সংস্কৃতি এবং মূল্যবোধ তুলে ধরারও সুযোগ পেয়ে থাকে। প্রতিবন্ধী শিক্ষার্থীরাও এই কার্যক্রমে সুযোগ পেতে পারে এবং তাদের অংশগ্রহণে উৎসাহিত করা হচ্ছে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় 31 অক্টোবর 2021, বাংলাদেশের স্থায়ী সময় বিকেল 4টা, অর্থাৎ 21 অক্টোবরের বিকেল 4টা পর্যন্ত সময় থাকবে এই আবেদন করার জন্য। বৃত্তি আবেদনের জন্য প্রয়োজনীয় তথ্যগুলি বা প্রয়োজন রয়েছে, যা বয়স 15-17 বছরের মধ্যে হতে হবে। 15 বছরের একদিন কমও নয়, আবার একদিন 17 বছরের একদিনও বেশি নয়। বর্তমানে বাংলাদেশি উচ্চ বিদ্যালয়ে এবং কলেজের 8ম, 9ম, 10ম বা 11 শ্রেণীতে ভর্তি থাকতে হবে। বিদেশে অধ্যয়নরত বিদেশি বাংলাদেশি নাগরিকেরা আবেদনের জন্য যোগ্য হবেন না। ইংরেজিতে কথা বলা এবং লেখাপড়ার জন্য ইংরেজি ভাষার পর্যাপ্ত দক্ষতা থাকতে হবে। গত 5 বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে অবস্থান করে থাকলে তা মোট 90 দিনেরও বেশি হতে পারবে না। আবেদনকারী ব্যক্তির মা বাবা বাকি যে কেউ উভয়ই যুক্তরাষ্ট্র দূতাবাস বা যুক্তরাষ্ট্র মিশনের বর্তমান কর্মী হতে পারবেন না। পরিবার এবং আত্মীয়দের মাধ্যমে যুক্তরাষ্ট্রে অভিবাসনের আবেদনকারীর প্রার্থীরা আবেদনের জন্য যোগ্য হবে না। বাংলাদেশী নাগরিকের মনে হতে হবে এবং যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশের দ্বৈত নাগরিক বা স্থায়ী অধিবাসী হতে পারবেন না। যুক্তরাষ্ট্রে J1 ভিসার জন্য যোগ্যতার অশর্তাবলী পূরণ করতে হবে। যে যে যোগ্যতা বৃত্তিপ্রাপ্তিতে সহায়তা হতে পারে। 1 শিক্ষাবর্ষের জন্য নিবিড় শিক্ষা কার্যক্রম, সামাজিক সেবা কর্ম এবং শিক্ষা সফরে পুরোপুরি অংশ নেওয়ার আগ্রহ এবং সক্ষমতা, আমেরিকার স্কুল জীবনের সঙ্গে খাপ খাওয়ানো এবং আমেরিকান কোনো পরিবারের আতিথেয়তায় থাকার প্রস্তুতি, পরিণত দায়িত্বশীল স্বনির্ভর আত্মবিশ্বাসী মুক্ত মনা সহনশীল চিন্তাশীল এবং অনুসন্ধানী বৈশিষ্ট্য থাকতে হবে। নিবিড় শিক্ষা কার্যক্রম, সামাজিক সেবা কর্ম এবং শিক্ষা সফরে পুরোপুরি অংশ নেওয়ার আগ্রহ, সক্ষমতা, ক্যাম্পাস জীবনের সঙ্গে সহজভাবে মানিয়ে নেওয়া, জায়গা ভাগাভাগি করে থাকার প্রস্তুতি, নিজের দেশের সঙ্গে ভিন্ন সংস্কৃতি এবং সামাজিক রীতির সঙ্গে মানিয়ে নেওয়ার আগ্রহ এবং সক্ষমতা, আমেরিকার স্কুল এবং জনসমাজে বাংলাদেশের সংস্কৃতিকে যথাযথভাবে উপস্থাপন করার সক্ষমতা, কার্যক্রম শেষে বাংলাদেশে ফিরে আসার প্রতিশ্রুতি। ইয়েস প্রোগ্রামের বিস্তারিত এবং আবেদনের বিস্তারিত দেখার জন্য ডিসক্রিপশনে লিঙ্কে ক্লিক করতে হবে এবং আবেদন করার জন্য ডিসক্রিপশনে লিঙ্ক পাওয়া রয়েছে, সেই লিঙ্কে আবেদন পাওয়া যাবে। ইয়েস প্রোগ্রামের অধপান্ত একটু জানা যাক। ইয়েস প্রোগ্রাম 2002 সালের অক্টোবর প্রতিষ্ঠিত হয়েছিল। এর ভিত্তি সিনেটর এডওয়ার্ড এম কেনেডি এবং সিনেট রিচার্ড লুগেরাম নামের করণ করা হয়েছে। প্রোগ্রামের উদ্দেশ্য পাশাপাশি আগ্রহের ভিত্তিতে সবার সঙ্গে সহযোগ স্থাপন করা এবং ব্যক্তির জাতীয়তা এবং জাতিগত উৎসের উপর ভিত্তি করে ভুল ধারণা বাদ দিয়ে সশস্ত্র ব্যক্তি হিসেবে একে অপরকে সম্মান করা। 40টির বেশি দেশ এক থেকে 12,000-এর বেশি প্রাক্তন শিক্ষার্থী রয়েছে ইয়েস প্রোগ্রামের আওতায়। 2003 সালে বাংলাদেশের এই কর্মসূচি শুরু হয়েছে। এরপর থেকেই
392 জনের বেশি বাংলাদেশি শিক্ষার্থী এই প্রোগ্রামের আওতায় যুক্তরাষ্ট্রে গেছেন এবং সবাই অ্যালামনাই নেটওয়ার্কের একটি অংশ ইন্টারন্যাশনাল এডুকেশন এন্ড রিসোর্স নেটওয়ার্ক বাংলাদেশ ইন বাংলাদেশ ইএস প্রোগ্রামকে সহায়তা করে প্রোগ্রামটি তরুণ অগ্রদূত অগ্রদূতে নেতৃত্বে শিক্ষা নাগরিক সমাজ তৃণমূলী এবং সম্প্রদায়ের পরিষেবার যুক্ত হওয়ার সুযোগ দেয় এবং তরুণদের ধারণা মূল্য এবং অভিজ্ঞতা তৈরির উৎসাহ দেয় ভিডিওটি রাখছি এই পর্যন্তই যদি আপনার ভালো লেগে থাকে একটি লাইক করে দিবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এই ধরনের নিয়মিত নিউজগুলোর আপডেট পেতে চান আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন।